ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে আসছি পরের খবরে মাদক মামলায় একত্রিশ বছর পর বেকসুর খালাস উনিশশো মাদক রাখার অভিযোগে হলদিয়ায় মহিলা গ্রেফতার সাড়ে চার বছর জেল খাটার পর আজ বেকসুর খালাস বেকসুর খালাস করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ক্ষতিপূরণ দিতে রাজ্যকে নির্দেশ তমলুক আদালতের

নিবর্জিত তাহলে আজকে ও কিছুতেই বেকসুর খালাস হতে পারত না এটা নতুনত্ব কিছু নয় কারণ তখনকার সময়ে পুলিশের যে ভূমিকা ছিল এখনকার সময়ে পুলিশের ভূমিকা গোটা পশ্চিম বাংলার মানুষ জানে ওরা যখন ক্ষমতায় ছিল তখন একদার থেকে প্রকৃত সাধারণ মানুষকে প্রচুর মিথ্যা দিয়ে গেছে তিরিশ বছর ধরে এই কেসের ঘানিটা নিয়েছে জেল খাটিয়েছে কিন্তু আজকে তার প্রকৃত সে বিচারটা পেলো